লোকটা বলে আলহামদুলিল্লাহ, এবার খুদ দেন ইতিহাস, ইতিহাস এর উপর দেখতে পারবেন কোথাও, কোথাও নেই পৃথিবীতে, কোথাও পাবেন না তুলনা। ওমর ইচ্ছা করলো এক ধমকে, কিন্তু খলিফা ওকে কত কি করতে পারতেন, যারা তাদের পায়ে স্যান্ডেল ছিল না, তাদের গায়ে পোশাক ছিল না, যারা রাখালি করে খেত, তারাই দেখবে বিশাল বিশাল হাই রাইজ বিল্ডিংয়ের মালিক হবে। যে কাতারে বিশ্বকাপ হচ্ছে, এই বিশ্বকাপ আমরা লিখছিলাম তো আমাদের পত্রিকায়, বিশ্বকাপ না বিশ্বনাশ, কত হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে এর পেছনে, অথচ সেখানেই বহু মানুষ না খেয়ে আছে। এত খেলা করেও তারা $1,600 কোটি নাকি লাভ করবে, ওই টাকার হিসাব খালি, কিন্তু তারা যে পরকালে হিসাবটা করত, প্রত্যেকটা বিষয়ে তাদেরকে আল্লাহকে জবাবদিহি করতে হবে। ইনাল মুবাজিরিন কানুনি খোয়ানা শায়াতিন, অপচয়কারীরা শয়তানের ভাই নাই কোরআনে, এই শব্দ অপচয় প্রসঙ্গক্রমে বলতেই হয়। সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু এমন জোয়ার বইছে যে গাড়িতে বসে থাকাই দায়, এক পর্যায়ে আমি বমি করে ফেলেছি, মানে এমন রাস্তা, এর চেয়ে খারাপ রাস্তা যে হতে পারে বাংলাদেশে কল্পনাই করা যায় না। কিন্তু না, এটাকেই বলতে হবে আপনাকে উন্নয়ন জোয়ার, বিপরীত বললে আপনি গুম। পৃথিবীর সব কিছুই চলছে আল্লাহর হুকুমে এবং তারই সুনির্দিষ্ট বিধান অনুযায়ী, সেই বিধানকে যারাই অস্বীকার করেছে তারা এই মানুষের মূল্যবোধকে লঙ্ঘন করেছে, মনুষ্যত্বের সর্বনিম্ন নিচে নিম্ন স্তরে তারা চলে গেছে। সব জায়গাতে মূল্যবোধ ধ্বংস করার যাবতীয় শয়তানি প্রক্রিয়া চলছে। এক অভিনেত্রী তার অভিনয় ছেড়ে দিয়েছে প্রতিবন্ধী সন্তান নিয়ে থাকবে বলে, অথচ প্রতিবন্ধী সন্তান কেউ চায় না। এটা অমুসলিম নাস্তিক মহিলা যদি এরকম আস্তিক হয়ে যায়। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনির রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا وعملوا الصالحات فلهم أجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم الحاكمين سورة تین اپنے سبائی جانیں যাবতীয় হামদ সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। কুরআন শরীফের মক্কি সূরাগুলো শেষের দিকে, মাদানী সূরাগুলো আগের দিকে, কারণ মাদানী সূরাতে আহকাম সম্বলিত,
আর মক্কি সুরাতে মূলত আকিদা সম্বলিত। আল্লাহ পাক এখানে এই সুরাটি এনেছেন 95 নম্বরে কোরআনে 114টি সুরা। এখানে যে বিষয়টির অবতরণ করা হয়েছে সেটা মূলত মানুষের মানবিক মূল্যবোধ যে উঠানামা করে, সেই সাথে ইমান যে উঠানামা করে, হ্রাসবৃদ্ধি ঘটে তার মৌলিক বিষয়ের উপরে। কারণ মানুষ আর পশুর মধ্যে মৌলিক যদি পার্থক্য না থাকে তাহলে মানুষ আর মনুষ্যের স্তরে থাকে না। মক্কি সুরা অর্থাৎ কুরাইশদের উদ্দেশ্যে পঠিত সুরা। কুরাইশরা বিশ্বের শ্রেষ্ঠ জাতি, তারা ইব্রাহিমের ইসমাইলের সন্তান। তারা যে সর্বনিম্ন স্তরে চলে গিয়েছিল সেগুলো তাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্য এবং তাদের মূল্যবোধ বৃদ্ধির জন্য বা উন্নত করার জন্য এখানে আয়াতগুলো নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় এসেছিলেন তখন মক্কা যে অবস্থা ছিল, ইতিহাস যাকে আইয়ামে জাহেলিয়াত বলছে, পৃথিবীর যুগে যুগে নষ্ট চরিত্রের প্রতীক হয়ে উঠেছিল মক্কার লোকেরা। অথচ তারা একই সাথে কাবা গৃহের মতোয়াল্লি ছিলেন, রক্ষণাবেক্ষণকারী ছিলেন, হাজি সাহেবদের পানি পানকারী ছিলেন। তাদের মধ্যে আবু বকর, ওমর, উসমান, আলীর মতো শ্রেষ্ঠ মানুষও ছিল, আবার আবু জাহেল, আবুল হাবের মতো নিকৃষ্ট মানুষও ছিল। যুগে যুগে এটা ঘটেছে, আগামীতেও ঘটবে। কিন্তু কোরআন আমাদেরকে বারবার এগুলো স্মরণ করিয়ে দিয়েছে। সেদিনের ফেরাউনরা যেভাবে পৃথিবীতে আনা রব্বকুল আলা বলেছিল, ফাহাসারা ফানা দা ফাকাল আলা রব্বকুল আলা, ফেরাউন তার লোকদের ডেকে বলল আমি তোমাদের শ্রেষ্ঠ রব। আজকের যুগেও বিশাল বিশাল গণসমাবেশ ডেকে বক্তব্য যা হচ্ছে একই, ওকে হটাও, আমাকে বসাও, তাহলে দুনিয়া শান্তি আসবে। ফলে মানুষ এখন আল্লাহর এই পৃথিবীতে স্বাধীনভাবে বসতেও পারে না, কথাও বলতে পারে না, লিখতেও পারে না। মানুষ এখন সবচাইতে একটা অধীনস্থ জীবে পরিণত হয়েছে। ছাগল গরুর যে স্বাধীনতা আছে মানুষের সে স্বাধীনতা এখন নাই। শর্তের পর শর্ত, শর্তের পর শর্ত, মানুষকে কথা বলতে গেলে যে নিজস্ব কথা সে বলবে, ভুল করে বললো সে হয় অ্যারেস্ট হবে না গুম হবে। সে যুগের ফেরাউনরা যা করে গিয়েছিল, এ যুগের ফেরাউনরা যা করছে, তার মৌলিক কারণ মূল্যবোধের অবক্ষয়। মানুষের মূল্যবোধ যদি না থাকে তাহলে তো ধ্বংস হবেই, ওইটাই এখানে আসছে। আল্লাহ বলছেন চারটি বস্তুর কসম করেছে এখানে, তিন ও জায়তুন, অতুর সিনিন ও হাজাল বালাদিল আমিন, এই চারটা জিনিস। এই চারটা বস্তুর মূল কারণ হচ্ছে তিনটা শ্রেষ্ঠ রসুলের স্থানকে নির্দেশ করা। তিন ও জায়তুন, তিন অর্থ ডুমুর, জায়তুন ফল তো আপনারা চিনেন, তিন আর জায়তুন ছিল ফিলিস্তিনি। বিশ্ব ইতিহাসের সর্বপ্রথম মানব বসতি হয়েছে ফিলিস্তিনি বা বাতুল মুকাদ্দাস এলাকায়। এই জন্য সিরিয়া, যেটি যাকে আরবিতে শাম বলা হয়, শাম বলতে বর্তমান সিরিয়া থেকে বাতুল মুকাদ্দাস পুরো এলাকাটা শাম বলা হয়। এবং শামের ফজিলত বয়ান করে অসংখ্য হাদিস এসেছে। কেয়ামতের আগেও ঈসা আলাইহিস সালাম ওই শামেই অবতরণ করবেন।
মক্কা হলো পৃথিবীর নাভিস্থল, আর শাম দ্যাট ইজ বাইতুল মুকদ্দাস এলাকাতে নবীদের কেন্দ্রস্থল, আর মক্কায় অন্য কোনো নবীকে আল্লাহ আনেননি, এটি ছিল শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং সেখানে এটাকেও যোগ করা হলো এখন হাজ আল বালাদ আল আমিন অর্থ মক্কা। তাহলে তিন এবং জায়তুন হচ্ছে হযরত ঈসা আলাইহিস সালামের জন্মস্থল, কর্মস্থল বা উর্ধারণের স্থল। ও তুর সিনিন হচ্ছে তুর পাহাড়, যেখানে বিশ্ব ইতিহাসের একমাত্র একজন মানুষ মূসা আলাইহিসসালামের সঙ্গে আল্লাহ পাক সরাসরি কথোপকথন করেছিলেন, এটা অত্যন্ত স্মৃতিনির্ভর ঐতিহাসিক স্থান। একই সঙ্গে শ্রেষ্ঠ রসুল চারজনের, মূসা, ঈসা এবং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনজন নবীর কর্মস্থল, জন্মস্থলে শপথ করে আল্লাহ পাক যে কথাটি বলছে সেটা কি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অবশ্যই আমরা সৃষ্টি করেছি মানুষকে সর্বোত্তম অবয়ব দিয়ে। সুমারাদনাহু আসফালা সাফলিন, অতঃপর তাকে আমরা ফিরিয়ে আনি সর্বনিকৃষ্ট স্থানে। এই যে উত্থান পতন, এর থেকে বেঁচে যাবে কারা, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ইমান আনবে এবং সৎকর্ম করবে তারাই খালি এখান থেকে বাঁচতে পারবে, তাদের কোনো উত্থান পতন নেই। উত্থানই হবে, পতন হবে না, পশুত্বের স্তর সে কোশ্চিন করে নামবে না, তার ইমান দিন দিন বৃদ্ধি পাবে। সে কষ্টে পড়লে আল্লাহকে ডাকবে, ইন্না লিল্লাহ বলবে, আনন্দে আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহকে ছেড়ে সে শয়তানের দাবিদারি করবে না। এরপর আল্লাহ বলছেন, তোমার এত কিছু জানার পরও কি ফামা ইউকাদ্দিবুকে বা'দুবিদ দিন, তোমরা যে কর্মফল দিবস আসছে সামনে, হিসাব দিবস যে আসবেই, এই বিষয়টা কি তুমি এখনও মিথ্যা মনে করছো? আলাইসাল্লাহ বিহাকামিল হাকিমিন, আল্লাহকে শ্রেষ্ঠ বিচারক নন, জিজ্ঞেস করছেন বান্দার কাছে, বান্দা অবশ্যই বলবে আল্লাহ তুমি শ্রেষ্ঠ বিচারক। কারণ আমার যে রোগ হচ্ছে কেন আমি বলতে পারি না, সেরে গেল কীভাবে তাও বলতে পারি না, হঠাৎ করে মানুষ মরে যাচ্ছে কেন হচ্ছে সে নিজেও বলতে পারে না, ডাক্তার কোনো রোগ ধরতে পারে না। আমরা নিজের ইচ্ছা দুনিয়া আসেনি, নিজের ইচ্ছা দুনিয়া বাস করছি না, নিজের ইচ্ছা দুনিয়াতে বিদায়ও হব না, সব কিছুর মূলে যে তার মহাপরিকল্পনা রয়েছে, অদৃশ্য জগতে যে মহা সৃষ্টিকর্তা আল্লাহ আছেন, এটা বান্দা বলতে বাধ্য এবং সে বলেই। এই বিষয়গুলি এখানে আল্লাহ পাক এনেছেন, চারটি বিষয়ের শপথ দিয়ে মাত্র হিসাবত দুটো কথা বলেছেন। মানুষের শ্রেষ্ঠত্বের বিচার হল মূলত দুই দিক দিয়ে, এক সুন্দরতম অবয়ব, উন্নত রুচি, উন্নত রুচির খাদ্যাভ্যাস এবং কামনা বাসনা ও বুদ্ধি চেতনার দিক দিয়ে, এই একটা সাইড মানুষের আছে। দুই ইমান ও সৎকর্মশীলতার দিক দিয়ে, প্রথমোক্ত দিক দিয়ে মানুষ সৃষ্টি জগতে সৃষ্টিগতভাবে অন্যান্য সকল প্রাণী ও ফেরেশতার ঊর্ধ্বে। কারণ প্রাণীগুলির মধ্যে কামনা বাসনা আছে কিন্তু বুদ্ধি চেতনা নেই, অন্যদিকে ফেরেশতাদের মধ্যে বুদ্ধি চেতনা আছে কিন্তু কামনা বাসনা নেই, আর মানুষের মধ্যে দুটি আছে। এদিক দিয়ে মানুষ ফেরেশতারও ঊর্ধ্বে, অন্যান্য প্রাণীগুলিরও ঊর্ধ্বে। সে তার বুদ্ধি চেতনার সাহায্যে সে কামনা বাসনাকে পরাভূত করে এবং এভাবে সে সকল সৃষ্টির উপরে শ্রেষ্ঠত্ব অর্জন করে। আল্লাহ বলছেন, লাকাদ কাররামনা বনি আদম হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদদাল্লাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, সূরা বনু ইসরাঈল 73 আয়াত। আমরা বনু আদমকে শ্রেষ্ঠ সম্মানিত করেছি, আর সবার মখলুকাত করেছি, আহমাল্লাহ ফিল বাররে ওয়াল বাহরে, এবং তাদেরকে স্থলে এবং সমুদ্রে
তাদেরকে হামাল্লা বিচরণ করার সুযোগ দিয়েছে। মাটিতে আমরা হাঁটছি, টন কি টন ওজনের ব্রিজ তৈরি হচ্ছে, বুড়িগঙ্গা দ্বিতীয় পরের দিন প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, আগের দিন রাত্রি ঢস করে নেমে গেল, হারিয়ে গেল, কোথায় গেল, শেষে দেখা গেল মাপজো করে 96 ফুট গভীরে চলে গেছে। লক্ষ লক্ষ টন আরসিসি সব কিছু শেষ হয়ে গেল চোখের পলকে। আমাদের জীবনে ঘটে গেছে, মসজিদ করলাম জামালপুরে, উদ্বোধন হয়ে গেছে, হঠাৎ করে মসজিদটা গায়েব। আমি নিজে গেছি সেখানে ইউটি নিয়ে, নৌকার উপর থেকে রশি ফেলতে 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 যাচ্ছেই নিচে। আপনারা জানেন যে যমুনার যে পানি নেই, এরপরও এত নিচে গেছে আর সুতলিতে কুলে এলো না। মসজিদটা যে কীভাবে গেল কোনো যুক্তি বুদ্ধি কিছুই খাটল না। যদি কোনো কালে ওটা বের হয় তখন তারা দেখবে মসজিদের নেম প্লেট আছে, লিখবে তহিদ ট্রাস্ট বাংলাদেশ, কিন্তু আমরা আজ খুঁজে পাবো না। এগুলো আমাদের সামনে দেখছি আমরা, এই পৃথিবীর যিনি মালিক সব তারই ইচ্ছা। পানিতে এমনি একটা লোহা ফেলে দিলে ডুবে যায়, অথচ টন কি টন ওজনের জাহাজ চলছে পানির উপর দিয়ে, ডুবছে না। জাহাজ খালি একাই চলছে না, শত শত টন মালামাল নিয়ে চলছে। গত পরশু আমাদের মঙ্গলা পোর্টে ডুবে গেল একটা জাহাজ, 600 মেট্রিক টন পাথর ছিল তাতে, যাতা ব্যাপার নাকি, 1 টন হলে 27 মন। তো 600 মেট্রিক টন পাথর নিয়ে আস বা জাহাজটা নিজেও তো কত টন তো আল্লাহ জানে ডুবে গেল। এই পানির এই শক্তি কে দিল? অথচ এমনি একটা পেরেক ফেললেই ডুবে চলে যাচ্ছে, তাহলে এই পানির উপরে এত বড় ভারী জিনিস কী করে চললো? এই ব্যাখ্যা আপনি দিতে পারবেন না, আপনার ব্রেনে খুলাম না, এগুলো শেষকালে বলেই ফেলতে হবে যে আল্লাহ। পানির মধ্যে তাপও যেমন আছে চাপও তেমনি আছে। চাঁদপুর চলে যান, ইলিশ পাথর সবাই খান, চাঁদপুর যান দেখবেন একদিকে পানি ঘোলা আর একদিকে পানি সুন্দর স্বচ্ছ, বোঝা যায় সব, স্বচ্ছ পানি একদিকে ঘোলা পানি একদিকে, মিলে গেছে মেঘনা এবং পদ্মা গিয়ে ওখানে মিলেছে। ঠিক গোয়ালন্দে যান ওখানে একই অবস্থা, প্রশান্ত মহাসাগর আটলান্টিক মহাসাগর যেখানে মিশেছে দেখা যায় একদম ল্যাপটপ সব ঝকঝকে পানি, এদিকে ঘোলাটে পানি। মারাজাল বাহারানি আল তাকিয়ান বায়নহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান, আল্লাহ বলছেন দুটা সমুদ্র একসঙ্গে চলছে মিলিতভাবে, অথচ উভয়ের মধ্যে আমরা যে পর্দা করে দিয়েছি সে পর্দা অতিক্রম করার ক্ষমতা কারো নাই। এটাই তো আল্লাহ পাকের সৃষ্টি তত্ত্ব। এরপরও আমরা অহংকার করি, একই মায়ের 5টি সন্তান, 1টি সন্তান মাশা আল্লাহ সবাই চেনে, 8টি সন্তান কেউ চেনে না, লুলা প্রতিবন্ধী। দেখলাম পত্রিকা কয়েকদিন আগে এক অভিনেত্রী তার অভিনয় ছেড়ে দিয়েছে প্রতিবন্ধী সন্তান নিয়ে থাকবে বলে, অথচ প্রতিবন্ধী সন্তান কেউ চায় না। ডাক্তার বলছে আপনার সন্তান তো প্রতিবন্ধী, ও বেঁচে থাকা তো একটা বোঝা, তার হচ্ছে পেটে মেরে ফেল দি। মহিলা বলছে অসম্ভব, কত মহিলা কেন্দ্রে কেন্দ্রে সন্তান পায় না, আমার গর্বে, আমার ও তো মুসলমান না, তো আমার ঈশ্বর একটা সন্তান দিয়েছে, আমি তো মেরে ফেলব। সন্তান হলো সত্যি প্রতিবন্ধী, হাত পা লুলা, অভিনয় জগৎকে বলে দিল আজ থেকে তোমরা আমাকে অভিনয় জগৎদার পাবে না, আমি এখানে সন্তান নিয়েই থাকবো। এটা অমুসলিম নাস্তিক মহিলা যদি এরকম আস্তিক হয়ে যায় এক প্রতিবন্ধী সন্তান পালন করতে গিয়ে, মুসলমানরা কেন পারে না? ছোট্ট ছেলে আজ কয়েকদিন ধরে পত্রিকা আসতে থাকেন, গত 15ই নভেম্বরে বাড়ির সামনে খেলা করছিল, তার চেয়ে একটু বয়সে বেশি কিশোর ধরে নিয়ে গিয়ে তাকে
মেরে ফেলেছে গলা টিপে, মারার পরে শ টুকরা করেছে, করে পলিথিন ব্যাগে ভরে এখানে ওখানে চাঁদিয়ে ফড়ে ছড়িয়ে ফেলে দিয়েছে যাতে কেউ আসামি খুঁজে না পায়। আসামি তো খুঁজে পাওয়া যাবেই, আজকে পড়তে যা দেখলাম তো হয়তো এক কদিন সে অ্যারেস্ট হয়ে গেছে অলরেডি, এখন কালে অঙ্গ প্রত্যঙ্গ কুড়ানো হচ্ছে। গভর্নমেন্টের আইনে 18 বছরের আগে কেউ সব নাকি বালক থাকে, ছোটো থাকে, তাদের উপর কোনো আইন চলে না। এই যে 7-8 বছরের ছেলেটা ছোট্ট ছোট্ট বাচ্চাকে মেরে ফেলে দিল, এ কোন আইনি পড়বে? বোঝা উচিত যে আমাদের মূল্যবোধ কোথায় চলে যাচ্ছে। এই ছোট্ট বাচ্চা, সে যে সবার আদরের সন্তান, সে আমার হোক আর আপনার হোক, মুসলিম হোক আর অমুসলিম হোক, এমনকি একটা বেশ্যার সন্তানকে পর্যন্ত আল্লাহ রাসূল ক্ষতিগত নিষেধ করেছেন। যেমন মা অন্যায় করেছে, বাচ্চা অন্যায় করেনি। হাদিসটা আমরা সবাই জানেন না, এক বেশ্যা ইমরাত গামে দিয়া এসে বলছেন, হে আল্লাহ রাসূল, আমার ঘর পেটে অবৈধ সন্তান আছে, আমার কোলেকে নিয়ে আসছে, যান তুমি তুমি যাও, বাচ্চা হোক আগে, বাচ্চা হলো নিয়ে আসছে, না নিয়ে যাও ফেরত, বাচ্চা শক্ত খাওয়ার খাতে শুকুক, তারপর আনো, রুটি খাচ্ছে বাচ্চা, সেই অবস্থা মা বাবা নিয়ে আসছে, হে আল্লাহ রাসূল আমাকে শাস্তি দিন, দেখেন বাচ্চা শুকনো খাওয়ার খেতে শিখেছে। তখন আল্লাহ রাসূল বললেন, এই তোমরা কেউ আসো বাচ্চাটা মানুষ করতে পারবে? একজন সাহাবি বললেন, হ্যাঁ আমি ওর দায়িত্ব নিচ্ছি। বাচ্চা তাকে দায়িত্ব দেওয়া হলো, তিনি বললেন, ওর মা অন্যায় করেছে, বাচ্চা অন্যায় করেনি, এমনকি ফিকুল্লে কাবেদিন ছোট্ট তাজা কলিজার পর্যন্ত রক্ষা করার দায়িত্ব তোমাদের, তাকে মারা যাবে না, এবং তার রুজিদানের দায়িত্ব আল্লাহর। এই জন্য তোমাদের চিন্তা করতে হবে, নানু নারজক হুম ইয়াকুম, আমরা ওদেরকেও রুজি দেবো, তোমাদেরকেও রুজি দেবো। আগে বলা হচ্ছিল নান নারজক কুম ইয়া হুম বলা দরকার ছিল কোরআনে, কিন্তু আগে হচ্ছে হুম, পরে হচ্ছে কুম, আমরা ওদেরকে বা রুজি দেবো যেমন তোমাদেরকেও রুজি দিচ্ছি। এখন তো বোঝা গেল পৃথিবীর সব কিছুই চলছে আল্লাহর হুকুমে এবং তারই সুনির্দিষ্ট বিধান অনুযায়ী। সেই বিধানকে যারাই অস্বীকার করেছে তারাই মানুষের মূল্যবোধকে লঙ্ঘন করেছে, মনুষ্যত্বের সর্বনিম্ন নিচে নিম্ন স্তরে তারা চলে গেছে। প্রথমোক্ত দিক দিয়ে যেটা আমরা বললাম, মানুষ সে ফেরেশতারও উপরে উঠতে পারে, কিন্তু মুশকিল হবে তখনই যখন সে তার ওই বুদ্ধি চেতনা হারিয়ে ফেলবে, তার নিজস্ব মনুষ্য চেতনা হারিয়ে ফেলবে। আর দ্বিতীয় সাইডটা কি, ইমান ও সৎকর্মশীলতার দিক দিয়ে মানুষের শ্রেষ্ঠত্ব সবার উপরে নির্ধারিত। কিন্তু কাফের মুশরিক ও পাপিষ্ঠ মানুষ যারা, তারা চতুষ্পদ জন্তুর চাইতেও নিম্ন স্তরের। আল্লাহ পাক ব্যাখ্যা দিচ্ছেন নিজেই, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবু লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদল উলাইকা হুমুল গাফিলুন, সূরা আরাফ 179 আয়াত। আল্লাহ বলছেন, আমরা জাহান্নামের জন্য সৃষ্টি করেছি একদল মানুষকে, বহু মানুষকে, তাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না, তাদের চক্ষু আছে তারা দেখে না, তাদের কান আছে কিন্তু শোনে না, ওরা হলো চতুষ্পদ জন্তুর মতো, তার চাইতে নিকৃষ্ট, ওরা হচ্ছে উদাসীন। আল্লাহ পাকের এই ব্যাখ্যা সুরায় দিনের মধ্যে এসছে, সুমরাদনা ও আসফলা সাহাবলে, অথবা আমরা তাদের ফিরিয়ে আনি সর্বনিম্ন স্তরে। এই যে বিষয়গুলো, কারণ কি একটাই, যতক্ষণ তার মধ্যে একসঙ্গে দুটো কারণ আসতেছে। পতিত মূল্যবোধকে উদ্ধার করতে গেলে একমাত্র মেডিসিন ইমান এবং আমল। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। কালের শপথ করে আল্লাহ বলছেন, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কেবল তারা ব্যতীত যারা সৎকর্ম, যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে।
ইমান ছাড়া সৎকর্ম হয় না। এই বিশ্বাসের জগৎটা হলে সবার আগে, সে কারণে আল্লাহ রসুল দুনিয়াতে এসেই মানুষকে দাওয়া দিয়েছেন কৌরু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বললো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এইটা স্বীকৃতি না দেওয়া পর্যন্ত কোরআনের পতিত মূল্যবোধ উন্নত হয় নাই। ওমর কি আল্লাহ রসুলকে মারতে আসেনি? কিন্তু না, সুরা তোহা শুনলেন সব চেঞ্জ হয়ে গেল। হাজার হাজার ঘটনা এরকম আছে সাহাবে কেরামের জীবনীতে, যেগুলি আপনি দেখলেন আশ্চর্য হয়ে যাবেন যে মানুষগুলো ছিল কি হইল কি। এই মূল্যবোধ যে রাষ্ট্রে বা যে সমাজে যত বেশি আছে, ইমান এবং আমলের চর্চা যে সমাজে বেশি আছে, সেই সমাজে মানুষের মূল্যবোধ উন্নত আছে। যেখানে ইমান ও আমল নাই, সেই সমাজে মানুষ ক্রমেই পশুত্বের নিম্নস্তরে নেমে যাবে, এটাই স্বাভাবিক। আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, কুনতুম আলা শাফা হুফরাতি মিনান নার ফানকাদাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন, সূরা আলে ইমরান 103 আয়াত। হে মানুষ, তোমরা ছিলে জাহান্নামের কিনারে, অতঃপর সেখান থেকে তোমাদেরকে আল্লাহ মুক্তি দিলেন ইসলামের মাধ্যমে। আর এমনি করে আল্লাহ পাক ব্যাখ্যা দেন তার নিদর্শন সমূহের, তার আয়াত সমূহের, যাতে তোমরা সুপথ প্রাপ্ত হও। সেদিনের সেই আরব পরবর্তীকালে এত উন্নত হলো, হাজার বছর ধরে বিশ্ব ইতিহাসের শুধু বিজ্ঞানেই নেতৃত্ব দিল। রজার বেকন বলতে বাধ্য হয়েছেন, যদি ইসলামী বিজ্ঞান না আসতো তাহলে আমরা পাশ্চাত্যের লোকেরা বিজ্ঞানের সন্ধানই পেতাম না। এ বিষয়ে আমাদের লিখিত ইসলামী শিক্ষা ব্যবস্থা বইটা পড়বেন, বিস্তারিত আলোচনা দেখবেন সেখানে। বর্তমান বিশ্বের যত বিজ্ঞান প্রায় সব কিছুর মূলই ছিল মুসলমানদের অবদান, আর তার মূল রুট ছিল কোরআন এবং সুন্নাহ। সিরাত রসুলের শেষ দিকে ছেড়ে যাওয়া দুটি আলোকস্তম্ভ, এর মধ্যে আপনি দেখতে পাবেন কোরআনের বৈশিষ্ট্য, বৈশিষ্ট্য হাদিসের বৈশিষ্ট্য আমরা সেখানে বলে দিয়েছি। কোরআন এবং হাদিসের অভ্রান্ত উৎস যদি সামনে থাকে মানুষের, সে কখনো তার মূল্যবোধ হারাবে না, কারণ সে জানে যে কাজটি আমি করছি আল্লাহ সামনে করছি, সেটাই আমি বলছি আল্লাহ শুনছেন। এই বিশ্বাস যদি মজবুত না থাকে আপনাকে কে ঠেকাবে? এই দাওয়াত সর্বত্র ছড়িয়ে দিতে হবে, তাহলে মানুষকে আইন দিয়ে লাঠি দিয়ে ধর্মঘট করে কোশ্চেন করলে মানুষকে ঠেকানো যাবে না। প্রত্যেক মানুষের বাঁচার অধিকার আছে। এই পৃথিবীর মালিক আল্লাহ, এই বাতাসের মালিক আল্লাহ, আলোর মালিক আল্লাহ, অন্ধকার এবং দিনের মালিক আল্লাহ, কোনো মানুষের উপরে মাথা বের করতে পারে না। আল্লাহ রসুল যাচ্ছেন, ওমর ফারুক সঙ্গে আছেন, হঠাৎ এক আরবি এসে বলছে বেদুইন, আল্লাহ রসুলের গলার চাদর ধরে এমন ধরে হ্যাসকা টান দিয়েছে, তোমার গলা চাদরে গলার চামড়া লাল হয়ে গেছে। এ দৃশ্য দেখে ওমর ফারুক বরদাস্ত করতে পারেনি, খুব ধমক দিল লোকটাকে। আল্লাহ রসুল বললেন, ওমর, আমি চাইনি যে তুমি তাকে ধমক দাও, ও তো জানে না, ও তো পতিত মূল্যবোধের মানুষ, তুমি তো সর্বোচ্চ মূল্যবোধের মানুষ, পার্থক্য থাকবে না, তুমিকে ধমক দিলে কেন? যাও, ওকে খাদ্যশস্য দাও, আর অন্যদের যা দিচ্ছ তার চেয়ে ওকে বিশ্বাস বেশি দাও, আর এটা তোমার জন্য শাস্তি। চিন্তা করেন, বিশ্ব ইতিহাসে শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অপমানিত হচ্ছেন, অথচ তিনি তাকে একটা থাপ্পড় দিচ্ছেন না, ধমকও দিচ্ছেন না, বরং ধমক দেওয়ার কারণে ওমরকে উল্টা শাস্তি দিচ্ছেন। তার মাদ্রাসার ছাত্র ওমর কি শিখলেন? এটা যদি আজকে থাকতো পৃথিবীতে, তাহলে আজকে এই মালিকানা দাবি করতে পারতো না কেউ। প্রত্যেকটা মানুষ জন্মগ্রহণ করেছে স্বাধীন হিসাবে,
সে কথা বলবে স্বাধীনভাবে, সে চলাফেরা করবে স্বাধীনভাবে, তাকে প্রতিরোধ করার ক্ষমতা কোনো মানুষের নাই। এ বিষয়ে আমাদের লিখিত ইসলামের বাক স্বাধীনতা আর্টিকেলটা পড়বেন, তাহারিকে বেরিয়ে 172 বছর আগে ওমর ফারুক খোদা দিচ্ছেন, দাঁড়িয়ে বলছে একজন লোক আপনি খোদা বন্ধ করুন। ওমরের মতো মানুষকে দেখলে আল্লাহ রসুল নিজে বলছেন ইবলিস পালায়। আর এরকম সাহসী মানুষ খোদা দিচ্ছেন আর তার সামনে দাঁড়িয়ে একজন বলছে খোদা বন্ধ করেন, উত্তর দেন কি আপনার গায়ে জামা এত লম্বা কেন? ওমর তখন তার বড়ো ছেলে আবদুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন, আবদুল্লাহ তুমি কোথায় আসলো, জবাবটা তুমি দাও। বলল যে আমার বাতুল মানতে যে ভাগ পড়েছিল, সে ভাগে একটা অংশ আব্বার একটা অংশ আমার, আব্বা আমার চাইতে লম্বা চড়া, সেজন্য আমার অংশটা আব্বাকে দিয়ে দিয়েছি, ফলে আব্বার অংশ জামাটা একটু লম্বা হয়েছে। তখন লোকটা বলে আলহামদুলিল্লাহ, এবার খোদা দেন ইতিহাস ইতিহাস এর উপর দেখতে পারবেন কোথাও, কোথাও নেই পৃথিবীতে, কোথাও পাবেন এর তুলনা। ওমর ইচ্ছা করলো এক ধমকে, তিনি তো খলিফা, ওকে কত কি করতে পারতেন, পাবেন না, যতই হাত টান। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি বিশ্ব ইতিহাসকে, বড় বড় নেতা কোথাও তোমরা হয়েছো, হয়েছো ফেরাউন, ওমর অতি বড় নেই, ফেরাউনের সংখ্যা দিন দিন বাড়ছে, ওমর কোথায়? বলে হয় লেকুল্লে ফেরাউনের মূসা, কিন্তু আমাদের তো মূসা নেই, খালি ফেরাউনই দেখছি। আমাদের মতো ছোটোখাটো মানুষ আমরা রাষ্ট্রের ক্ষমতা চাই না, কারো ইলেকশনের ভাগিদার নই, বাক্সের পাল্টা বাক্স দেই না, নেতা যদি আমরা লড়াই করি না। একটু তাহারপুর গেছি একজন রুগী দেখতে ডাক্তার সাহেবকে, তাতেই 16টা শর্ত 11টা শর্ত। তাহারপুর সম্মেলনে গেলাম বক্তব্য দিতে, 11টা শর্ত, আমি উঠেই বললাম এত শর্তে মুখস্থ ধরার সময় আমার নাই, আমি স্বাধীনভাবে জন্মগ্রহণ করেছি মায়ের গর্ভ থেকে, স্বাধীনভাবে আল্লাহ জমিনে কথা বলবো, পারলে ধরে নাহলে ছাড়েন চাপন করে গিয়ে শুরু করে দিলাম বক্তব্য। ও 11টা মুখস্থ করবে কিনা, আবার শুনছি কবে নাকি ঢাকা হবে কি কাজেটা সম্মেলন হবে, সেখানে যদি 26টা শর্ত, ঠেলা সামলা পড়িয়া এত শর্ত পথে আজরাইলের মুখস্থ হবে না, চলছে, এর নাম নাকি গণতন্ত্র। কত মিথ্যা তোমরা বলবা, আল্লাহর কাছে মাথা নত করো, তোমার জন্ম তোমার মৃত্যু সবই যার হাতে, সে আল্লাহকে ভয় করো। আল্লাহ রসুল কোশ্চিন গেল তার মক্কার কুরাইশদের ভয়ে কোনো কথা লুকান নাই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, দেখো যদি আল্লাহ পাক এই আল্লাহ রসুল হাদিসটা না বলতেন বা আল্লাহ পাক আয়াতটা না বলতেন, যারা আমার নাজিল কিন্তু আয়াত লুকায় তাদের সঙ্গে আমি কেমন কথা বলবো না। তো আবুরা বলছেন এই আয়াতটা যদি আমি না জানতাম তাহলে আমি এই তোমাদের কাছে হাদিসটা লুকাতাম, আমার রসুল যে হাদিসটা বলে গিয়েছেন আমি আর যে বলিনি, কিন্তু আমি আল্লাহর ভয়ে বলবো, কারণ আল্লাহ পাক বলছেন যদি কেউ লুকায় আমার কোনো কথা তাহলে কে আমাদের মাঠে আল্লাহ আমার সঙ্গে কথা বলবে না, আমার এই হুলকুম কাটা যাবে যদি বলি, তবু আমি বলবো। তাই তিনি বললেন হাদিসটা, তিনি ইঙ্গিত দিয়ে গেলেন 6ষ্ঠ দশকে, হিজরির 6ষ্ঠ দশকে এমন কিছু লোক আসবে ইসলামের শাসন ক্ষমতায় যারা ইসলামের এই ক্ষতি করবে। উনি কারোর নাম বলেননি, দেখা গেল উনি মারা গেলেন 59 হিজরিতে, 60 হিজরিতে ইয়াজিদ ক্ষমতে আসলো, কিন্তু উনি হাদিস লুকান নাই। আমাদের রসুলের শিক্ষা এটা নয় যে তোমরা লুকাও, তোমার প্রতিটি কথা রেকর্ড হচ্ছে, দুই ফেরেশতা দুই কাঁধে বসে আছে, কে কী করবে না করবে না করবে এই চিন্তা করলে মানুষ চলবে না। আর সব শেষে গিয়ে আল্লাহ পাক
তার নিকটতম ফেরেশতাদের মধ্যে শ্রেষ্ঠ যিনি জিব্রিল তাকে পাঠালেন ভরা মজলিসে, যাকে হাদিসে জিব্রিল বলে পরিচিত। আপনি মিশকাত শরীফ খুললে দেখবেন দুই নম্বর হাদিস দেহাতুল কালবির বেশ ধরে জিব্রিল এলেন এবং আল্লাহ রসুলের সামনে বসলেন। তিনি প্রশ্ন করছেন, আল্লাহ রসুল উত্তর দিচ্ছেন। প্রথম প্রশ্ন বলে ইসলাম কাকে বলে, উনি বললেন। দ্বিতীয় প্রশ্ন বলো ইমান কাকে বলে, উনি বললেন। তৃতীয় প্রশ্ন বলো এহসান কাকে বলে, উনি বললেন। চতুর্থ প্রশ্ন বলো কিয়ামত কবে হবে, তখন আল্লাহ রসুল বললেন বল মাসউল আনা বিআলামি মিনাস সাইল, প্রশ্ন কারির চেয়েতে উত্তরদাতা অধিক অবগত নহে। তো তার আলামত কি বলো, আলামত হলে এই সেই সময় অন্তরাল হুফাতাল ওরাতাল আলাতা রিআশাই এত তো আলো না ফিল বুনিয়া, যারা যাদের পায়ে স্যান্ডেল ছিল না, যাদের গায়ে পোশাক ছিল না, যারা রাখালি করে খেত, তারাই দেখবে বিশাল বিশাল হাইরাইজ বিল্ডিংয়ের মালিক হবে। আজকালকে আপনাদের ল্যাপটপ দেখেন তো ঢাকার অবস্থা এখন কি, কত যে উঁচু বিল্ডিং, দুবাইয়ের বিল্ডিং কত উঁচু। যে কাতারে বিশ্বকাপ হচ্ছে, এই বিশ্বকাপ আমরা লিখছিলাম তো আমাদের পত্রিকায়, বিশ্বকাপ না বিশ্বনাশ, কত হাজার হাজার কোটি টাকা ব্যয় হচ্ছে পিছনে, অথচ সেখানেই বহু মানুষ না খেয়ে আছে। আমাদের দেশের লোকরা শ্রমিক হিসাবে লেবার হিসেবে ওইসব দেশে যায় না, কেন লেবার থাকবে? তখন তাদেরকে এমনভাবে বেশি বেশি মজুরি দেওয়া যেন লেবারই আর না করলে বাড়ি এসে দেশে শান্তিতে থাকতে পারে, কিন্তু না, নিজের সন্তান পরিবার সব কিছু ছেড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে, বাংলাদেশ থেকে প্রায় এক কোটি মানুষ চলে গেছে শুধু পেটের দায়ে। তারা এমন বেতন দিচ্ছে না যে বেতনে এক মাস বেতন পেলেই আমার সংসার চলে, জীবন কাটা দিচ্ছে তারা সব সেখানে, ওদের তো কেউ ফিরে আসে না। অধিকাংশ বাংলাদেশের অবস্থা হচ্ছে এই, অথচ তার খেলা, এত খেলা করেও তারা ১,৬০০ কোটি ডলার নাকি লাভ করবে, ওই টাকার হিসাব খালি, কিন্তু তারা যে পরকালে হিসাবটা করত, প্রত্যেকটা বিষয়ে তাদেরকে আল্লাহকে জবাবদি করতে হবে। ইনাল মুবাজিরিন কানুই খোয়ানা শায়াতিন, অপচয়কারদের শয়তানের ভাই নেই কোরআনে, এই শব্দ অপচয়। সারা বিশ্বের কোটি কোটি মানুষ রাত যাচ্ছে, ঘুম নাই, লেখাপড়া নাই, ফজরের সালাত প্রায় সব কাজা হয়ে যাচ্ছে, কিন্তু না, মেসির খেলা রাত দুটায়, অত আমার জাহান্নামে যাক, ফজর আর আসর দেখা দেয় নাই, পরের দিন কাজা করে নেব, বাস। এই ইয়ং সেলিব্রিটিদের অবস্থা কী, সব জায়গাতে মূল্যবোধ ধ্বংস করার যাবতীয় শয়তানি প্রক্রিয়া চলছে। এগুলোর বিরুদ্ধে যদি আমরা সত্যিকারের ইমান জাগিয়ে না তুলতে পারি, ব্যর্থ সমস্ত বিল্ডিংয়ের কোনো দাম নাই। খড়ের ঘরের নিচে বসে খেজুরের গাছের কী বলে স্তম্ভ আর খেজুরের পাতা চালের নিচে বসে, যে আবু বকর ওমর ওসমান আলীর মতন মহামানুষ জন্মগ্রহণ করেছিলেন শিক্ষার মাধ্যমে, সেই শিক্ষা আসতে কোথায়? অতএব সবার পাশে আমাদের দাবি, দয়া করে ইসলামের মূল দাওয়াতের দিকে ফিরে আসুন। হাদিসে জিব্রিল মূল্যবোধ রক্ষার ভিত্তি হিসেবে ধরে নিতে পারেন, কারণ সেখানে বলা হয়েছে এহসানের ব্যাখ্যা আন্তাবুদাল্লাহ কান্নাকা তারাহ, তুমি আল্লাহর ইবাদত করে এমনভাবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ওইল্লাম তাকুন তারাহ ফাইনাহ, যদি আল্লাহকে দেখার সাধ্য তোমার না থাকে তাহলে আল্লাহ তোমাকে দেখছেন, এইটাই হচ্ছে এহসান। আর যদি কেউ এই চিন্তা করে প্রতিটি কাজ করে, তো আল্লাহ রসুল বলছেন তার প্রতিটি কাজে ১০ থেকে ৭০০ নেকি বৃদ্ধি পাবে। মুসলমান তার প্রতিটি কাজ করবে স্যার আল্লাহর জন্য, এমনকি হাদিসে বলা হচ্ছে তুমি তোমার পরিবারের জন্য যে এক লোকমা ভাত উঠিয়ে দাও স্ত্রীর গালে বা বাচ্চার গালে, এর জন্য তুমি নেকি পাবে, যদি উদ্দেশ্য থাকে আল্লাহর হুকুম পালন করা। অথচ আমরা আমাদের সন্তানদেরকে টুকরা টুকরা করে ফেলে দিচ্ছি, চিন্তা করছি না,
ছোটো বাচ্চাদের জন্য শেখানো হতো, দেখো তুমি এবং এই ছোটো বাচ্চা সবাই কিন্তু আল্লাহর সৃষ্টি, তোমরা বানরের বংশধর নও, তো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, তোমাদের দ্বারা আল্লাহ পাক তার অনেক কাজ নেবেন, তোমার আগামী দিনে দেশের বড় বড় কাজ করবে আমরা বিদায়ের পথে। যদি ওরা বুঝতো তাহলে কোনো বাচ্চাকে আর এক বাচ্চা ক্ষতি করতো না। আমাদের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়েছে, রাজনৈতিক ব্যবস্থাও নষ্ট হয়ে গেছে, আমাদের সামাজিক ব্যবস্থাও নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের সবই ধ্বংস হয়ে যাচ্ছে যদি নাকি আমরা ফিরে না যাই আল্লাহ এবং তার রসুলের দিকে, আমরা এই নষ্ট হতেই থাকব। আসফালা সাফলিন, সবচেয়ে নিচে চলে যাব। শুধু এই দাওয়াত দেওয়ার জন্যই আমাদের ভাইরা আন্দোলনের তরুণ সাথী যুব সংঘের ছেলেরা আমরা যারা মুরব্বীরা সারা দেশ ছুটি বেড়েছি, আপনারা জানেন গত দুই জুমাতে আমি এখানে ছিলাম না, তাই না? তার আগের জুমা ছিলাম মেহেরপুরে, গত জুমা ছিলাম লাকসামে। আপনারা যারা নেট দেখেন তারা প্রায় আমাদের ফলো করে দেখবেন, এই বয়সে পাগলের মতো ছুটতে হচ্ছে সারা দেশে। তবে একটা জিনিস একটু আনন্দ লাগে, যেখানে যাচ্ছি আহলে হাদিস আন্দোলনের একটা জোয়ার দেখতে পাচ্ছি আমরা। লাকসাম জীবনে যায় নাই, তারা আমাকে কখনো দেখে নাই, অথচ সেখানে গেলাম চারিদিক ধান খেত, মাঝখানে মসজিদ বানিয়েছে, আশ্চর্য গেল, ব্যাপার কী? এখানেও পর্যন্ত মানুষ তৈরি হয়ে গেছে। কুমিল্লার লালমাই আমাদের মাননীয় অর্থমন্ত্রীর এলাকা, একই অবস্থা, সেখানকার মানুষ নিজেরই সব করে বসে, তারা কখনোই আমাদের চিনতেও না জানতেও না, কিন্তু না আমরা গেলে তারা খুশি হচ্ছে, উজ্জীবিত হচ্ছে, চারিদিকে ধান খেত, ওই দেখা যায় অর্থমন্ত্রীর গ্রাম। প্রসঙ্গ করে বলতেই হয় সারা দেশে উন্নয়নের জোয়ার বইছে, কিন্তু এমন জোয়ার বইছে যে গাড়িতে বসে থাকাই দেয়, এক পর্যায়ে আমি বমি করে ফেলেছি। মানে এমন রাস্তা, এর চেয়ে খারাপ রাস্তা যে হতে পারে বাংলাদেশে কল্পনাই করা যায় না। কিন্তু না, এটাকেই বলতে হবে আপনাকে উন্নয়নের জোয়ার, বিপরীত বললে আপনি গুম, তো মহা সমস্যা, হক্কা তো বলা যাবে না। আল্লাহকে যদি মানুষ ভয় করত তাহলে দুর্নীতি হতো না, চুরি চামড়ি কিছুই হতো না, কিন্তু আল্লাহকে ভয় করে না বলেই আজকে আমাদের সার্বিক জীবনে নেমে এসে অধঃপতন, ছিলাম সর্বোচ্চ অভাবের সৃষ্টি শ্রেষ্ঠ মানুষ, হয়ে গেছে আর সর্বনিম্ন স্তরের মানুষ। একতে বাঁচার একটাই উপায় ইমান ও আমলে সালে। এই মানুষ বিশ্বাস করো আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, বিশ্বাস করো তোমাকে অবশ্যই আল্লাহর কাছে ফিরে যেতে হবে। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই মাটি থেকে তোমাদেরকে আমরা সৃষ্টি করেছি, এই মাটি দিয়ে তোমাদেরকে আবার ফিরিয়ে নেবো, সেখান থেকে তোমাদেরকে আবার উত্থান ঘটাবো কিয়ামতের দিন। বাঁচার কোনো উপায় নেই। দেখলেন না, চীনের মহাশক্তিধর প্রেসিডেন্ট জিয়াং জেমিন গত পরশুদিন মারা গেল, লিয়ান তিয়ান স্কোয়ারের সেই গণভ্যুত্থান, যারা সেই সময় ইতিহাস পড়েন পত্রিকা পড়ে দেখেন না কী ধরনের শক্তিশালী মানুষ তিনি ছিলেন। মহাশক্তির পরে এত শক্তিধর নেতা চীনের ইতিহাসে জন্মগ্রহণ করে নাই, অথচ 98 বছর বয়সে একেবারে পরিত্যক্ত অবস্থায় মারা গেল, শুধু একটা খবর আসছে কোনায়, কোনো সারা শব্দ নাই। যত শক্তি আপনার থাক কতক্ষণ থাকবে? প্রত্যেক জোয়ারের একটা ভাটা আছে না, জোয়ার হলে ভাটা হতেই হবে, এটাকে মেনে নিয়েই আপনাকে কাজ করতে হবে। চিরকালকালে জোয়ারই থাকবে চিন্তা করলে হবে? এটা মেনে নিতে হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মানবিক মূল্যবোধ উন্নত করার তৌফিক দিন, এবং মানবিক উন্নত করার যে উপায়গুলো আছে কোরআন হাদিসে, এ বিষয়ে আমাদের একটা বই আছে, পারলে আপনি আপনি পড়ে দেখবেন। আল্লাহ পাক আমাদেরকে সত্যিকার অর্থে মানুষ হওয়ার তৌফিক দান করুন, এবং নিম্ন স্তর থেকে উচ্চ স্তরে ওঠার জন্য মানসিক শক্তি লাগে, যে আল্লাহর তৌফিক লাগে, আল্লাহর হুকুম ছাড়া কিন্তু এটা হয় না। আল্লাহ পাক তুমি আমাদের সবাইকে সর্বোন্নত মানুষে পরিণত হওয়ার তৌফিক দান করো। আমিন। আকুলু কাওলি হাযা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।